ওয়ানপ্লাস সেভেন লঞ্চ হতে আরো এক দেড় মাস বাকি আছে, অর্থাৎ মে মাসে লঞ্চ হতে চলেছে ওয়ানপ্লাস সেভেন। কিন্তু তার মধ্যেই ওয়ানপ্লাস সেভেন সম্পর্কে অনেক কিছুই কিন্তু বাইরে চলে এসেছে। প্রথমত হচ্ছে এর প্রসেসর থাকছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 855, 6 জিবি র্যাম, 8 জিবি র্যামের ভেরিয়েন্ট থাকছে, একটা স্পেশাল ভেরিয়েন্ট থাকছে 12 জিবি র্যামের, এতে পপ আউট ক্যামেরা থাকছে। দুটো জিনিস কিন্তু এতে মিসিং থাকছে, একটা হচ্ছে ওয়্যারলেস চার্জিং সিস্টেম, আর একটা থাকছে 3.5 mm জ্যাক। এই দুটো কিন্তু এই ফোনে দেখা যাবে না। মে মাসে কিন্তু এই ফোনটি আসতে চলেছে। যারা যারা ওয়ানপ্লাসের জন্য ওয়েট করছেন তারা নিতে পারেন, তবে এর সঙ্গেও কিন্তু বেশ কিছু কম্পিটিশনের ফোনও কিন্তু আসতে চলেছে। নমস্কার বন্ধুরা, আমি প্রসেনজিৎ, আপনারা দেখছেন টেকনোলজি বাংলা। চলুন শুরু করা যাক, দেখে নেওয়া যাক আজকে আর কী কী টেক নিউজ আছে। বন্ধুরা, মিজু নামের একটি কোম্পানি আছে, আপনারা অনেকেই জানেন। মিজু বেশি ফোন কিন্তু প্রতি বছর বের করে না, তবে যে ফোনগুলি তারা বের করে তারা সেই ফোনগুলি কিন্তু যথেষ্ট ভালো। মিজু এবার আনতে চলেছে মিজু 16S। এই ফোনটিতে থাকছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 855, 8 জিবি র্যাম, 6 জিবি র্যাম ও 12 জিবি র্যামের ভেরিয়েন্ট থাকছে। আর এর স্ক্রিন টু বডি রেশিও এতটাই বেশি থাকবে যে এর কোনো বেজেলস থাকবে না, অর্থাৎ বেজেললেস ফোন কিন্তু হতে চলেছে। আর এটি গুড লুক থাকছে, তো আপনারা কিন্তু এটা দেখতে পারেন। এটা সব থেকে আকর্ষণীয় বিষয় হচ্ছে এর দাম থাকছে 40,000 টাকা। অর্থাৎ ওয়ানপ্লাস সেভেন যখন আসতে চলেছে তখন কিন্তু মিজু আসতে চলেছে, আর ওয়ানপ্লাস সেভেন আর মিজুর কিন্তু একদম কনফিগারেশন একই থাকতে চলেছে। সেক্ষেত্রে কিন্তু আপনারা দেখতে পারেন ওয়ানপ্লাসের জায়গায় মিজু নিতে, কারণ মিজুর দামটা কিন্তু ওয়ানপ্লাসের থেকে অনেকটাই কম থাকবে। ফাইনালি ইন্ডিয়াতে লঞ্চ হয়ে গেল Realme 3। এটিতে 3 জিবি ও 4 জিবি র্যামের ভেরিয়েন্টে দেখা যাচ্ছে। হিলিও P70 প্রসেসর আছে এটিতে। পেছনে রয়েছে 13+2 মেগাপিক্সেল ক্যামেরা, সামনে রয়েছে 13 মেগাপিক্সেল ক্যামেরা, আর এটির ব্যাটারি থাকছে 4250 mAh। আর এটির দাম থাকে হচ্ছে 3 জিবি র্যামের ভেরিয়েন্টের 8,999, আর 4 জিবি র্যামের ভেরিয়েন্টে থাকছে 10,999। এটি ডাইরেক্ট কিন্তু রেডমি নোট সেভেনের সঙ্গে টক্কর দেওয়ার জন্যই এসেছে, তবে রেডমি নোট সেভেন কিন্তু এর থেকে 1,000 টাকা বেশি, আর এটা কিন্তু 1,000 টাকা কম। তবে ফোনটি ওভারঅল খুব একটা খারাপ নয় দাম হিসাবে। আপনারা যারা রিয়েলমি নেওয়া পছন্দ করেন তারা কিন্তু রিয়েলমি নিতে পারেন। তবে শোনা যাচ্ছিল যে এই লঞ্চ ইভেন্টে রিয়েলমি দুটি ফোন আনতে চলেছে, একটি Realme 3, একটা Realme 3 Pro। তো শুধুমাত্র Realme 3 এসেছে, প্রো সম্পর্কে একদম শেষে কিছুটা বলা হয়েছে, যেখানে একটি ব্যানার ছিল যেখানে দেওয়া ছিল এক সাইডে রেডমি নোট সেভেন প্রো এর পুরো ফিচার দেওয়া ছিল, আর এক জায়গায় লেখা ছিল Realme 3 Pro। অর্থাৎ এটা বোঝা যাচ্ছে ডাইরেক্ট Realme 3 Pro আসতে চলেছে রেডমি নোট সেভেন প্রো এর কম্পিটিশনে। আর এটিতে কিন্তু থাকতে পারে কোয়ালকম স্ন্যাপড্রাগন 712 প্রসেসর, কারণ 712 প্রসেসর না দিলে 675 প্রসেসরের সঙ্গে কিন্তু কম্পিটিশন দিয়ে পারবে না। সেক্ষেত্রে 712 প্রসেসর কিন্তু আমরা এখানে দেখতে পারি। আর কি দেখতে পারি, আর এখানে ক্যামেরা সোনির সেন্সার দিয়ে, সেন্সারওয়ালা 48 মেগাপিক্সেলের ক্যামেরা আমরা এখানে দেখতে পারি। এখন দেখা যাক এটির সঙ্গে কী কী আনতে চলেছে। তবে রেডমি নোট সেভেন প্রো এর থেকে কিন্তু রিয়েলমি Note 3 Pro কিন্তু যথেষ্টই ভালোভাবে আশা করা যাচ্ছে। আর Realme 3 যেটি লঞ্চ হয়েছে সেটি 12 তারিখ থেকে কিন্তু আপনারা ফ্লিপকার্টে পেয়ে যাবেন, আর Realme.com কিন্তু আপনারা ফোনগুলি 12 তারিখের পর থেকে কিন্তু পেয়ে যাবেন। যারা যারা নিতে ইচ্ছুক আছেন তারা কিন্তু 12 তারিখ অবধি ওয়েট করে Realme 3 ফোনটি নিতে পারেন। আর যারা Note 7 Pro নেবেন চিন্তা করছেন তারা কিন্তু এক মাস দাঁড়িয়ে একটু ওয়েট করে নিয়ে Realme 3 Pro লঞ্চ হয়ে যাওয়ার পরে কিন্তু নিতে পারেন, কারণ আমরা যেটুকুনি লিক্সের মাধ্যমে পেয়েছি তাতে কিন্তু রেডমি নোট সেভেন প্রো এর থেকে কিন্তু Realme 3 Pro-এ কিন্তু যথেষ্ট ভালো ফিচার্স থাকতে চলেছে। বন্ধুরা, বেশ কিছুদিন ধরেই আমরা দেখছি বেশ কিছু অ্যাপ্লিকেশনে কিন্তু তারা ডার্ক মুড অপশানটি নিয়ে আসছে, এমনকি অ্যান্ড্রয়েড ইউ যে আপডেটটি আসছে তাতেও কিন্তু ডার্ক মুড অপশানটি থাকছে, অর্থাৎ অ্যান্ড্রয়েড কিউ আসবে ডার্ক মুডের সঙ্গে। অ্যাকচুয়ালি ডার্ক মুডটা প্রয়োজন হচ্ছে এই কারণে, যাদের ওলেড ডিসপ্লেওয়ালা মোবাইল সেগুলোই কিন্তু ডার্ক মুড থাকলে ব্যাটারি কিন্তু যথেষ্ট বাঁচে। আর এই ফিচার্সটিকে আনতে চলেছে ফেসবুকও তাদের কিন্তু এবার আপডেটে যেতে আপডেটটি আসছে সেখানে কিন্তু ডার্ক মুড অপশান থাকছে, অর্থাৎ যারা যারা ওলেড ডিসপ্লেওয়ালা ফোন ব্যবহার করে তারা কিন্তু ডার্ক মুড অপশানটিকে ব্যবহার করে তাদের মোবাইলের ব্যাটারি বেশ কিছুটা বাঁচাতে পারবে। আর রাতে যারা ফোন ব্যবহার করে তাদের জন্য কিন্তু ডার্ক মুড অপশানটি যথেষ্ট ভালো, এতে কিন্তু চোখের ওপর চাপ একটু কম পড়ে। দেখা যাক কবে আনতে পারে ফেসবুক তাদের ডার্ক মুড অপশানটি। বন্ধুরা, রেডমি নোট সেভেন প্রো তো ইন্ডিয়ায় লঞ্চ হয়ে গেছে, এইবার রেডমি নোট সেভেন প্রো 18 তারিখে লঞ্চ হতে চলেছে চায়নায়। আর চায়নায় যখন লঞ্চ হচ্ছে তারা কিন্তু বলেছে যে চায়নায় যে রেডমি নোট সেভেন প্রোটি লঞ্চ হবে তাতে কিন্তু বেশ কিছু স্পেশাল ফিচার্স থাকবে। এখন দেখা যাক যে রেডমি নোট সেভেন প্রো যথেষ্ট ভালো ফিচার্স দিয়ে ইন্ডিয়াতে লঞ্চ করেছে
এবার চায়নায় যেটি লঞ্চ করছে সেটাই অ্যাকচুয়ালি, আর কি কি ফিচার্স অ্যাড করে তারা চায়নায় লঞ্চ করে। তবে রেডমি যখনই কোনো ফোন ইন্ডিয়ায় লঞ্চ করে আর তারপরে চায়নায় লঞ্চ করে, বা কোনো ফোন চায়নায় লঞ্চ করে, তাতে কিন্তু চায়না ভেরিয়েন্টে বেশ কিছু অপশান কিন্তু বেশি থাকে বা বেশ কিছু ফেসিলিটি বেশি থাকে যেটা ইন্ডিয়ায় কম থাকে। যে কারণে নোট সেভেন প্রোকে তারা প্রথমে ইন্ডিয়ায় লঞ্চ করে নিল, ইন্ডিয়ায় লঞ্চ করে নেওয়ার পরে তারা চায়নাতে লঞ্চ করছে। কারণ সকলেই কিন্তু একটা জিনিসই বলে যে চায়নায় যখন কোনো ফোন লঞ্চ করে তাতে কিছু স্পেশাল ফিচার্স থাকে যেগুলো ইন্ডিয়ায় যাতে যখন লঞ্চ হয় তখন থাকে না, যে কারণে এই কথাটা কেউ যাতে না বলতে পারে সেই কারণে তারা কিন্তু নোট সেভেন প্রোকে প্রথমে ইন্ডিয়ায় লঞ্চ করলো, তারপরে কিন্তু তারা চায়নাতে এই নোট সেভেন প্রোটাকে লঞ্চ করবে। এখন দেখা যাক 18 তারিখে তো লঞ্চ হবে, লঞ্চের পরে আমরা বলে দেবো যে এই ফোনটিতে অ্যাকচুয়ালি কী কী এক্সট্রা ফিচার্স কিন্তু চায়না ভেরিয়েন্টে পাওয়া যাচ্ছে। হুয়াওয়ের নোভা সিরিজের ফোনগুলি কিন্তু যথেষ্ট ভালো। নোভা 3 কিন্তু ইন্ডিয়াতে লঞ্চ হয়েছিল, তখন কিন্তু বেশ ভালো ফোন, কিন্তু নোভা 4 ইন্ডিয়াতে লঞ্চ হয়নি, চায়নায় লঞ্চ হয়েছিল। এই নোভা 4 এর কিন্তু আপনারা বলতে পারেন সাকসেসর, নোভা ফোন 4E আসতে চলেছে এই সিরিজে, চায়নাতেই লঞ্চ হবে প্রথমে। এটিতে থাকছে হচ্ছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 710 প্রসেসর, 6.15 ইঞ্চি ডিসপ্লে, এতে থাকছে 32 মেগাপিক্সেলের ক্যামেরা। অর্থাৎ ভালো ফোন কিন্তু হতে চলেছে এই নোভা 4E। চায়নায় লঞ্চ হওয়ার পরে কিন্তু ইন্ডিয়াতে এই ফোনটি লঞ্চ হবে, তো দেখা যাক চায়নায় লঞ্চ হোক তারপরে ইন্ডিয়াতে লঞ্চ হোক, তারপরে যখন ইন্ডিয়াতে লঞ্চ হয়ে যাবে তখন আমরা দেখবো যে এই ফোনটির মধ্যে অ্যাকচুয়ালি স্পেসিফিকেশান কী থাকছে। তো বন্ধুরা আজকে টেক নিউজ এতটাই। যদি ভিডিওটি ভালো লাগে ভিডিওটিকে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন নতুন নতুন ভিডিও সব থেকে আগে পাওয়ার জন্য। আজকে এই পর্যন্তই। জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি।